হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটাতে আমি ভিডিও টাইটেল হচ্ছে যে 2022 সালে রাজবাড়ি পাই 3 বিকে কোনো কাজে লাগে কিনা। সো আমার কাছে একটা রাজবাড়ি পাই 3 বি মডেল, যেটা 1 GB ভ্যারিয়েন্টের, মানে আসলে রাজবাড়ি পাই 3 বি ওটা ম্যাক্সিমাম র্যামই ছিল 1 GB, এটা অনেক দিন আগে কেনা আমার পড়েছিল এক কথায় বলা যায়। এর আগে একটা ভিডিও আমি এটা দিয়ে বানিয়েছিলাম যেটা আমার চ্যানেলে আছে, যে ওপেন ডাব্লিউআরটি কীভাবে রাজবাড়ি পাই 3 বিতে ব্যবহার করা যায়, মানে রাউটারের মতো ইউজ করার জন্য আর কি। যাই হোক, এরপরে আপনার এই কী বলে রাজবাড়ি পাই 3 বিটা আমার কাছে পড়েছিল বলা যায়। তো হঠাৎ এই 2022 এসে মনে হলো দেখি না এটাকে মানে কোনো কাজে লাগানো যায় কি না। সো সেটা নিয়েই আজকে আসলে আজকের ভিডিওটা। আমি রাজবাড়ি পাই 3 বি মডেলটাকে হেডলেস মোডে ব্যবহার করতেছি। হেডলেস মোড মানে হচ্ছে এটাতে কোনো মনিটর বা কিবোর্ড বা মাউস কোনোটাই লাগানো নাই, এটা জাস্ট রাজবাড়ি পাই 3 বিটা আমার রাউটারের সাথে একটা ল্যান কেবল দিয়ে ডিরেক্ট কানেকশন দেওয়া আছে। আর এটাতে সফটওয়্যার মানে অপারেটিং সিস্টেম হিসেবে আমি ডায়েট পাই নামে একটা লাইট ওয়েট সফটওয়্যার আছে, মানে অপারেটিং সিস্টেম আছে রাজবাড়ি পাইয়ের জন্য বেসিক্যালি, বা অনেক প্ল্যাটফর্মের জন্যই আছে। এই ডায়েট পাই অপারেটিং সিস্টেমটা আমি আসলে ব্যবহার করছি। তো চলেন দেখা যাক, প্রথম যে কাজটা আমি করছি মানে যে হিসেবে এটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে পাই হোল। পাই হোল সাথে আছে হচ্ছে আনবাউন্ড। আনবাউন্ড হচ্ছে একটা ক্যাশ ডিএনএস সার্ভার, যেটা আপনি মানে গুগল ডিএনএসের বদলে ব্যবহার করলে বা অন্য যে কোনো ডিএনএস সার্ভিসের বদলে আপনার লোকাল রাজবাড়ি পায়ের ভিতরে এই জিনিসটা আসলে বেসিক্যালি চলতে থাকে। এবং পাই হোল হচ্ছে অ্যাড ব্লকিং এর জন্য আসলে আমরা ব্যবহার করতেছি। সো দেখেন যে আমার প্রায় 32.5% ট্রাফিক কিন্তু পাই হোল ব্লক করে দিচ্ছে আপনার অ্যাড। এটা ব্যবহার করলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি মানে অ্যাড দেখতে পাবেন না, মানে আপনার অ্যাডগুলো ব্লক হয়ে যাবে। এবং আনবাউন্ডের সুবিধা হচ্ছে যে এ আপনাকে মানে বর্তমানে ডিএনএস সার্ভারগুলো, ফর এক্সাম্পল গুগল, সে কিন্তু আপনাকে ট্র্যাক করে, আপনার বিহেভিয়ার ট্র্যাক করে, এবং ওই অনুযায়ী দেখবেন আপনি গুগলে কোনো ধরেন ফর এক্সাম্পল একটা ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দিয়ে সার্চ করলেন, মানে ফ্ল্যাট বিক্রির সার্চ করলেন আর কি, কিন্তু সার্চ রেজাল্ট গুগলে আপনি দেখলেন, এরপরে দেখবেন ফেসবুক বা অন্য যেখানে যান না কেন আপনি, বা ইভেন প্রথমআলো.কম এ ঢোকেন, দেখবেন যে চারপাশে আপনার ফ্ল্যাট দিয়ে যেহেতু আপনি সার্চ করছিলেন, সো ওই রিলেটেড অ্যাড আপনাকে শো করতেছে। সো এটা আসলে ভালো খারাপ দুইটা দিকই আছে, যে আপনার ইন্টারেস্ট বেসড অ্যাড শো করতেছে। আমাদের দেশের প্রেক্ষিতে আসলে অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু বাইরের দেশের মানুষজন এটাকে খুব ইরিটেটিং মনে করে অনেক ক্ষেত্রে, প্রাইভেসি লঙ্ঘন মনে করে। সো ওই ক্ষেত্রে আনবাউন্ডটা আর কি আপনাকে হেল্প করবে। আর আনবাউন্ড আর পাই হোল, পাই হোল হচ্ছে আপনার অ্যাড ব্লকের জন্য। এই গেল একটা ব্যবহার। আরেকটা যেটা সেটা হচ্ছে ট্রান্সমিশন নামে একটা সফটওয়্যার, দেখেন এটা ওয়েব ইন্টারফেস হচ্ছে, এটা হচ্ছে টরেন্টিং। আপনি ফর এক্সাম্পল টরেন্ট ফাইল ডাউনলোড করলেন, এখন বাংলাদেশের কিছু কিছু সাইট আছে বা ইন্টারন্যাশনাল কিছু কিছু টরেন্ট ট্র্যাকার আছে, যারা আপনার রেশিও মানে আপনি নির্দিষ্ট পরিমাণে আপলোড না করলে ওরা আসলে আপনাকে ব্লক করে দেয় এরকম টাইপের। অথবা আপনি চিন্তা করতে পারেন যে আপনি অনেক টরেন্টিং করেন, প্রচুর টরেন্ট আপনি ডাউনলোড করেন, সো একটা ল্যাপটপ 24/7 অন করে রাখাটা আসলে বিরক্তিকর। এই ক্ষেত্রে রাজবাড়ি পাই আপনি ব্যবহার করতে পারেন, বা আমি করতেছি আপনাদের দেখানোর জন্য করতেছি, বাট করলাম আর কি। এরপরে আছে হচ্ছে ধরেন পোর্ট ট্রেইনার না, বেসিক্যালি ডকার। ডকার হচ্ছে একটা ভার্চুয়ালাইজেশনের একটা সিস্টেম, যারা ডেভেলপার তারা জেনে থাকবেন যে ডকার ইমেজ, যেটা আমরা ডেভেলপমেন্টের সময়, আমি নিজে একজন ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, সো ডকার জিনিসটা আমার খুব কাজে লাগে। হ্যাঁ, সো ফর এক্সাম্পল এখানে আমি ডটনেটের একটা স্যাম্পল অ্যাপ্লিকেশন আপনার ডকার ইমেজ হিসাবে রেখে দিছি, সেটা আমি চাইলে ব্যবহার করতে পারি, বা আমার কোনো কাস্টম ডেভেলপড ডকার ইমেজ আমি এখানে হোস্ট করে দেখতে পারি। আবার ডকারের প্রিবিল্ড অনেক ইমেজ পাওয়া যায়, ফর এক্সাম্পল ওয়ার্ডপ্রেস জনপ্রিয় একটা CMS, সেই ওয়ার্ডপ্রেসের ডকার ইমেজটা আপনি ডাউনলোড করে জাস্ট আপনার ডকারে হোস্ট করতে পারবেন। যদি এগুলো সবই পার্সোনাল কাজের জন্য, প্রফেশনাল বা প্রোডাকশন লেভেলে একটা রাজবাড়ি পাই দিয়ে এগুলো করা আমি রেকমেন্ড করি না এবং এটা উচিত হবে না, বাট আপনার ছোটোখাটো কাজ, পোর্টফোলিও বা কোনো কিছু আপনি দেখাতে চান বাইরের কাউকে, সেটা আপনি রাজবাড়ি পাইতে হোস্ট করতে পারেন। আর এরপরে আছে হচ্ছে দেখেন MB সার্ভার, অনেকেই হয়তো চেনেন, এটা একটা মিডিয়া সার্ভার, যেটা আপনার কী বলে
আপনার রাজবেরি পাইতেই রান করতেছি আমি এই আপনার এই এমডি সার্ভারটা। আর কি আছে, আর কিছু কি আছে? ট্রান্সমিশন, ডকার বললাম, এমডি সার্ভার বললাম, ও আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে সাম্বা। সাম্বা সার্ভার মানে হচ্ছে আপনার আমার রাজবেরি পাইটাকে সাম্বা সাম্বা ব্যবহার করে আমি আপনার কি বলে একটা ফাইল সার্ভার হিসেবে ব্যবহার করতেছি। এই যে দেখেন আমার রাজবেরি পাইয়ের সাথে একটা 110 GB একটা হার্ড ডিস্ক কানেক্ট করা আছে। সো আমি যে টরেন্ট যেগুলো আমি ডাউনলোড করতেছি সেটা এই যে ডাউনলোডস ফোল্ডারে গিয়ে ঢুকতেছে। আবার ওই যে একটুকে এমবি সার্ভারের যে জিনিসগুলো আমি আপনাকে দেখালাম সেটা কিন্তু এখানে আপনার স্টোর করা আছে হার্ড ডিস্কে। আবার আমি চাইলে এই যে আমার নেটওয়ার্ক লোকেশন, এখানে মানে আমার নেটওয়ার্কের অন্যান্য যারা ল্যান ইউজার আছে তারা চাইলে এখানে আপনার ফাইল কপি করতে পারে, আমি আবার সেখান থেকে নিতে পারি। মোট কথা একটা ফাইল সার্ভার এটা ইটসেলফ হোস্ট করা আছে এখানে, মানে এক রাজবেরি পাই দিয়ে এড হচ্ছে। আর ওয়েব সার্ভার, ওয়েব সার্ভার আপনি হিসাবে ব্যবহার করতে পারবেন, পিএইচপি MySQL এখানে হোস্ট করে আপনার লোকাল বা লোকাল কেন, আপনার যদি GLIP থাকে আপনি আপনার রাউটারে কনফিগার করে পোর্ট ফরওয়ার্ড করে আউটসাইড থেকেও সেটা আপনি দেখতে পারবেন। মোটামুটি এই এইটুকু আমি ব্যবহার করতেছি এখন পর্যন্ত। দেখেন এই সবগুলো সার্ভিস আমি একসাথে রান করতেছি, তারপরেও মানে এটা আসলে ফুল লোডে না মোটামুটি, তারপরেও দেখেন যে 443 MB আমার 1 GB যে র্যাম ছিল টোটাল, মানে 1 GB প্রায়, সেই 1 GB ব্যবহার করা হচ্ছে 443 MB, এখনও 516 MB মেমোরি ফ্রি আছে। সো চাইলে আমি আরও কিছু আপনার সার্ভিস আমি এখানে রান করতে পারি, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এই কটা সার্ভিস আমার আপাতত লাগতেছে তাই আমি এই কটাই ইউজ করতেছি। হয়তো বা লোড পড়লে খানিকটা কি বলে আর আরেকটু হয়তো লোড বাড়বে। দেখেন আমি যদি এই স্টপ করি সেম জিনিসটা দেখাবে, এখানে CPU লোড, RAM কতটুকু ব্যবহার করা হচ্ছে সেটা এখানেও দেখাচ্ছে। সরি, সেটাই আমি এসে দেখলাম। এবং মজার বিষয় হচ্ছে আমার কিন্তু রাজবেরি পাইতে কোনো মনিটর নাই, পুরো জিনিসটা আমি পুটি দিয়ে কনফিগার করতে পারতেছি। এটা অবশ্য যে কেউ পারবেন আপনারা। সো মোরলেস, আচ্ছা আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আপনার DietPi সফটওয়্যার, DietPi সফটওয়্যারে যদি যাই আমি, দেখেন ব্রাউজ সফটওয়্যার, এখানে দেখেন এই ডেস্কটপ, আপনি চাইলে আপনার যদি রাজবেরি পাই সরাসরি কোনো মনিটরের সাথে কানেক্ট করে ডেস্কটপ হিসাবে ব্যবহার করতে চান সেই জন্য এই সার্ভিসগুলো, এই কম্পোনেন্টগুলো আছে আর কি। LXD মেট এগুলো আপনি ব্যবহার করতে পারবেন, রিমোট ডেস্কটপ ক্যাটাগরিতে আছে, তারপরে দেখেন মিডিয়া সার্ভার হিসাবে কোডি ব্যবহার করতে পারবেন, এবং অডিও স্ট্রিমিং করার জন্য অনেকগুলো সার্ভিস আছে। এগুলো সব আপনি মানে জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট ইনস্টল করলেই, আমি এভাবেই কিন্তু এই যে পুরো সিস্টেমটা আসলে ইনস্টল করছি। এই দেখেন আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে, ধরেন আপনার গুগল ড্রাইভের মতো আপনি চাইলে আপনার নিজের ক্লাউড সার্ভার, মানে ক্লাউড সার্ভিস নিজের ল্যানের জন্য, ইভেন আপনি যদি পোর্ট ফরওয়ার্ড, আপনার যদি GLIP থাকে আপনি পোর্ট ফরওয়ার্ড করে আপনার রাউটার থেকে সেটা আউটসাইড থেকেও আসলে ই করতে পারেন। বেসিকলি আপনি আপনার নিজের গুগল ড্রাইভ টাইপের একটা সার্ভিস নিজে প্রোভাইড করতে পারেন, এই যে ওন ক্লাউড ইউজ করে, ওন ক্লাউড আছে, তারপরে নেক্সট ক্লাউড আছে, মানে আসলে লিমিট নাই কোনো। সো গেমিং সার্ভার কিছু আছে, মাইনক্রাফ্টের MineOS নামে একটা ইয়ে আছে, এটা মাইনক্রাফ্ট হোস্ট করতে পারবেন আপনি। আমি আসলে পুরোপুরি এক্সপার্ট এটা আসলে বলা ঠিক হবে না, আমি এক্সপার্ট না, বেসিক্যালি আমার নিজের মানে মোটামুটি আমি ব্যবহার করতে পারি, লিনাক্স এক্সপার্টও না, আমি জাস্ট ঘাটাঘাটি করি আর কি। এমনিতে আমি সফটওয়্যার ডেভেলপার আর এগুলো হচ্ছে ঘাটাঘাটি করা আর কিছু না, সেইটাই আর কি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই যে দেখেন ডকারের কথা বলছিলাম, আমি অলরেডি ডকার ইনস্টল করছি, সেই বিষয়টা। আর তো রাজবেরি পাইয়ের নিজস্ব কিছু জিনিস আছে, যে এই যে Python 3 GPIO, রাজবেরি পাইয়ের ভিতরে যে GPIO পিনগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য প্রচুর আপনার কম্পোনেন্ট বা সার্ভিস বা সফটওয়্যার আছে আসলে। এই যেটা বলছিলাম পাই হোল এবং আনবাউন্ড, এই দুটো আমি ইনস্টল করছি, দেখেন দুটো পাশে স্টার মার্ক করা আছে। FTP সার্ভারের ভিতরে যে সাম্বা সার্ভার, মানে আপনাদের যে ফাইল সার্ভারটা দেখালাম সেটা হচ্ছে এই সাম্বা সার্ভার এইটা। আবার VPN,
ওপেন ভিপিএন ইনস্টল করে আপনি চাইলে বাইরে থেকে আপনার বাসার নেটওয়ার্কে ভিপিএন দিয়ে কানেক্ট করতে পারবেন, ফলশ্রুতিতে আপনার ল্যানের ভিতরের যেই ক্লায়েন্টগুলো আছে অর্থাৎ ভিপিএন করার সুবিধাগুলো আপনি পাবেন। আপনার লোকাল হোম নেটওয়ার্কে আপনি ভিপিএন করে বাইরে থেকে আপনার হোম নেটওয়ার্কের ডিভাইসগুলো অ্যাক্সেস করতে পারবেন। ওয়্যারগার্ড এবং ওপেন ভিপিএন, ওয়্যারগার্ড সম্ভবত একটা ভিপিএন ক্লায়েন্ট, আমার ঠিক মনে নেই। তারপরে আপনি ওয়াইফাই হটস্পট, আপনার রাসবেরি পাইকে চাইলে ওয়াইফাই হটস্পট হিসেবে ব্যবহার করতে পারবেন। আবার টর হটস্পট আছে যেটা দিয়ে বেসিক্যালি আপনি আপনার রাসবেরি পাইকে একটা হটস্পট হিসেবে ব্যবহার করতে পারবেন, যে হটস্পটটা টর নেটওয়ার্কের সাথে কানেক্টেড। টর নেটওয়ার্ক কি সেটা আশা করি অনেকে জানেন। প্রচুর ইয়ে আছে, হোম অটোমেশনের জিনিসপত্র ব্যবহার করতে পারবেন। তারপরে আমি আসলে সব কিছু জানিও না বেসিক্যালি, প্রচুর মানে এখানে এক্সপ্লোর করার মতো জিনিসপত্র আছে। সো যারা আসলে ইন্টারেস্টেড তারা এবং যাদের কাছে একটা রাসবেরি পাই আছে 3B মডেল 1 GB র্যাম সেটা দিয়ে এগুলো করতে পারবেন। পাশাপাশি আপনার যদি রাসবেরি পাই 4 থেকে থাকে বেশি র্যাম, ফর এক্সাম্পল 4GB 8GB, তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু আমি তো আপনাকে দেখালাম এই সার্ভিসগুলো, আমি যতগুলো সার্ভিস একসাথে রান করতেছি তাও 512 MB র্যামের মোটামুটি কাছাকাছি আপনার চলতেছে। দেখেন যে ডেভেলপমেন্ট নেটওয়ার্কে আমি জাভা ডেভেলপ করতে পারি, নোট জিএস সেই জায়গায় ইনস্টল করা যেতে পারে, গিট সার্ভার আপনি ব্যবহার করতে পারেন বা গিট ক্লায়েন্ট আছে, হ্যাঁ পিএইচপি ব্যবহার করতে পারেন, অনেক কিছু এক কথায়। তো এই ছিল মোটামুটি আপনার আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। এই তো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।